সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে। আমরা এর আগে যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাসের ভিতরে আমরা অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকে আমরা স্পেশালি একটা টুলস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইনফ্ল্যাক্ট নামের একটা ইনস্টাগ্রাম টুলস আছে, যেটার মাধ্যমে খুব সহজেই আপনারা সব থেকে বেটারভাবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন, এবং সেটা খুবই সহজে। ওকে, আমার ক্লাসটা ওইগুলো 1 ঘন্টার উপরে দেখতে অনেকজনের প্রবলেম হয়, সেই জন্য আমি শর্টকাটভাবে আমি আলাদাভাবে টিউটোরিয়াল তৈরি করতেছি। তো যারা শর্টকাটে অনেক কিছু শিখতে চান তাদের জন্য এটা খুবই হেল্পফুল হচ্ছে, আর যারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে ফাইবার মার্কেট পেজে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখেন, আমি যখন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে সার্চ করছি, এখানে মোটামুটি আমাদের 17,513টা সার্ভিস কিন্তু ফাইবার মার্কেট প্লেসে অ্যাভেলেবল আছে। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন অনেকেই আছে, যারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ বা ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এরকম আদার্স অনেক কাজ থাকে, যেমন ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো করা, এরকম অনেক কাজ থাকে, যারা কিন্তু এই কাজগুলো ম্যানুয়ালি এবং বট সিস্টেম করে অনেকভাবেই করে অনেকজনে, ঠিক আছে। তো আমরা যদি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এটা আমরা সহজ মেথডে করতে পারবো, আমরা যদি একটু দেখি এখানে অনলাইনে কতজন আছে। এখানে দেখেন অনলাইনে 1,000 জন মানুষ কিন্তু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের রিসার্চ নিয়ে কাজ করতেছে। তো এরকম আপনি চাইলে এই সার্ভিসটা দিতে পারেন ফাইবার মার্কেট প্লেসে। এখানে দেখেন এই লোকটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে মোটামুটি অনেকগুলো কাজ করছে, আর 2,000 মানে প্রায় 3,000টা মানে 2,961টা কিন্তু অর্ডার কমপ্লিট করছে, আরও বেশি করছে, ঠিক আছে, আরও বেশি করছে। সব বাইরেই রিভিউ দেয় না, 100টা বাইরের ভিতরে 60টা বাইরের রিভিউ দেয়, আর বাকিগুলো দেয় না। তো এবার দেখেন তিনি কি করতেছে, আই উইল রিস হ্যাশট্যাগ গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিকলি। তিনি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে এবং সেটা তার অ্যাকাউন্টে মানে পোস্ট করবে আর কি, বিনিময়ে তিনি $20 নিচ্ছে। এবং ওইটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কী কাজে লাগে আমি যদি সহজ কথায় বলি, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কাজে লাগে হচ্ছে, ধরেন আমাদের ফেসবুকে যেমন গ্রুপ আছে, আপনি ফেসবুকে গ্রুপে পোস্ট করবেন সবার কাছে ছড়িয়ে পড়বে, তেমনি ইনস্টাগ্রামে যারা হ্যাশট্যাগগুলো ফলো করে রাখবে, আপনি যে হ্যাশট্যাগগুলো দিবেন সেটা পপুলার হ্যাশট্যাগ হইলে তো ওই হ্যাশট্যাগকে যারা ফলো করে রাখছে তাদের কাছে কিন্তু পোস্টটা শো করবে বা সামনে চলে যাবে। তাহলে বুঝতেছেন এখানে ইনস্টাগ্রামটা হ্যাশট্যাগের কতটা পাওয়ার হতে পারে। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে দেখেন প্রায় 16টা অর্ডার রানিং আছে এখন, তিনি শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের রিসার্চ নিয়ে কাজ করতেছে কিনা আরও একটু দেখি। যদি আমরা প্রোফাইলটা দেখি, দেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রামের লোকাল সার্ভিসগুলোই দিতেছে, কিন্তু তার পপুলার সার্ভিস হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ সব থেকে বেশি কাজ করছে, তার মানে এই কাজটা খুবই ডিমান্ডেবল। তো আমরা যদি এই কাজটা করি সেটা কী দিয়ে করতে পারি, আমি আগে বলছি ইনফ্ল্যাক নামের একটা এক্সটেনশন আছে, মানে টুলস আছে আর কি, এটার মাধ্যমে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারবো। তার আগে আপনারা চাইলে এটা এভাবে সার্চ করতে পারেন, হ্যাশট্যাগ রিসার্চ বা হ্যাশট্যাগ জেনারেটর, এটা লিখলে সার্চ করলেই এটা আপনারা প্রথমে পাবেন, দেখেন ইনফ্ল্যাক.কম, ঠিক আছে। আমরা যদি ওয়েবসাইটের ভিতরে যাই, আমি কিছু ডিটেলসে আপনাদেরকে বলবো। ওকে, আমি ডিটেলসে বলি। তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের সব থেকে ভালো টুলস এবং বেস্ট একটা টুলস। তো আমরা যদি এখানে দেখেন কয়ভাবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করা যায়, একটা হচ্ছে আপনি যদি শব্দগুলো বা ওয়ার্ডগুলো বা কিওয়ার্ডগুলো লেখেন সেটার উপর ভিত্তি করে করতে পারবেন, এবং ধরেন আপনি চাচ্ছেন যে ইমেজ থেকে আপনি হ্যাশট্যাগগুলো বের করে দিবেন তাও করতে পারবেন। ধরেন আমার একটা ফটো আমি নেই, ধরেন এখানে আমার এই ফটোটা নেই, ওকে এটা আমি সেভ করি। ওকে, ধরেন ওকে একটু সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি এটা ডাউনলোড হয় না এখানে ইনস্টাগ্রাম থেকে, আমি একটা শর্টকাট পদ্ধতি নেই, ধরেন স্ক্রিনশট নেই। ওকে, তো আমি এটা স্ক্রিনশট নেই, তাহলে সহজেই হয়ে যাবে। ওকে, আর এটা আমার দরকার নাই, আপাতত ক্যান্সেল করে দিলাম। ওকে, এবার দেখেন আমি যখন ইমেজ থেকে আমি চাচ্ছি যে আমি একটা ইমেজ দিছি আমাদের ক্লায়েন্টে, কিন্তু আমি ওই ইমেজ সম্পর্কে খুবই একটা আইডিয়া না, এটা কী ধরনের হ্যাশট্যাগ হবে সেটা আমি একজাক্টলি জানি না। তাহলে আপনাকে যেটা করতে হবে, ইমেজের এখানে আসবেন, এখান থেকে আমরা ফটোতে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা আমাদের ইমেজটা সেট করে দিব, দিয়ে জেনারেটে ক্লিক করবো, দেখি আমাদের হ্যাশট্যাগগুলো কীরকম হ্যাশট্যাগ হয়ে থাকে
সেটা আমি এখান থেকে বের করতে পারবো। দেখি তো, মানে টোটাল 30 সেকেন্ড নিচ্ছে আর কি। তো তারা নিজেরাই একটা হ্যাশট্যাগ বের করে দিবে, অনেকগুলো হ্যাশট্যাগ বের করে দেবে, দেখেন আমার রিলেটেড হ্যাশট্যাগ এবং এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো মানুষ আছে সেটা কিন্তু এখানে অডিয়েন্সগুলো দেখাচ্ছে, ঠিক আছে। যেমন এখানে ডক, তারপরে দেখেন ডক রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু এখানে চলে আসছে, দেখেন অনেক যেগুলো মানুষ ডক রিলেটেড ফটোতে ইউজ করে থাকে, দেখছেন এরকম অনেক ভালো ভালো কিন্তু হ্যাশট্যাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে খুব একটা দিতে হয় না, মাত্র 25টা ইউজ করলে এনাফ। এখান থেকে আপনি যেগুলোতে দেখবেন মানুষ খুবই বেশি ইউজার আছে এখানে, ওইগুলো আপনারা আপনাদের পোস্টে দেওয়ার ট্রাই করবেন। তো এখানে দেখছেন অনেকগুলো কিন্তু বের হয়ে আসছে। তো এই একটা সিস্টেম গেল আমরা ফটো দিয়ে দেখলাম। এবার যদি আমরা ধরেন আমি ফটো চাচ্ছি না, ওকে এক সেকেন্ড, ওকে আমি ধরেন আমি এক কিওয়ার্ড দিয়ে দেখতে চাচ্ছি, হ্যাঁ তাহলেও হবে। যেমন এখানে লিখতে পারেন ক্যাট, ক্যাট দিয়ে আপনি যদি জেনারেট করেন তাহলে কিন্তু ক্যাটের যত হ্যাশট্যাগ আছে সবগুলো কিন্তু চলে আসতেছে, দেখেন একদম ইজিভাবে কিন্তু চলে আসতেছে। আপনি কতগুলো মানুষ আছে এটাও কিন্তু আপনারা ইজিভাবে দেখতে পাচ্ছেন। অনেক হ্যাশট্যাগ টুলস আছে যেখানে এগুলো হাইড করা থাকে, মানে প্রিমিয়াম প্যাকেজ ছাড়া এগুলো শো করায় না আর কি, কিন্তু এখানে কিন্তু সব ইজিভাবে আপনি এগুলো কালেক্ট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন। এইগুলো থেকে যদি আপনি আপনার পোস্টে হ্যাশট্যাগুলো দেন, ধরেন আমার এই একটা হ্যাশট্যাগ আমার ভালো লাগছে, ধরেন ক্যাট, এটা আমি দিতে চাই, এখানে টিক করবো এক, এবং ক্যাটস এটা তো করবো, ধরেন এটা তো করবো, এটা তো করবো, ধরেন এখানে আপনি টোটাল 25টা এভাবে কালেক্ট করতে পারেন টপ টপ। হ্যাঁ, করে এখানে দেখেন জেনারেট হচ্ছে কিন্তু, ওকে হ্যাশট্যাগুলো জেনারেট হচ্ছে। আপনি যখন একটা পোস্ট করবেন, ধরেন একটা পোস্ট করবেন, তখন কিন্তু এই এটা কপি করে আপনারা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের পোস্টে দিয়ে দিতে পারবেন। তাহলে কী হবে, আপনার ইনস্টাগ্রামের পোস্টটা অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়বে এবং ওইখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে ফলো পাবেন, মানে ফলো পাবেন আর কি, যারা আপনাকে ফলো করবে। তো এই একটা সিস্টেম গেল। এবং যদি আপনি ক্যাটাগরি ওয়াইজ বা যদি নির্দিষ্ট টপিকের উপর সার্চ করেন সেটাও কিন্তু পাওয়া যায় এখান থেকে ইজিভাবে। তো সেটা কীভাবে আমরা একটু এখানে রিপ্লেস করে নিই প্রথম দিকে, হ্যাঁ ওকে রিপ্লেস করে নিই, তাহলে আমি আরেকটা সিস্টেম দেখা দিই, ওকে একটু ব্যাক করি, ওকে এটা আমি কেটে দিলাম। আবার দেখেন প্রথম থেকে আমি আসি, ধরেন এখানে আসলাম, নিচের দিকে আমরা দেখেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মানে টপিক, টপিকের উপর ভিত্তি করে কিন্তু আমরা হ্যাশট্যাগুলো বের করতে পারবো। এখানে তারা টপ টপ মানে 30টা করে টপ যে আছে হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু তারা কালেক্ট করে রাখছে বা এক জায়গায় রাখছে। যেমন এখানে কি ট্রাভেল, ট্রাভেল রিলেটেড মানে ট্রাভেল রিলেটেড যত ট্যাগ আছে হ্যাশট্যাগ আছে তারা এখানে সাজেস্ট করতে আছে, 30টা টপ টপ ট্রাভেল রিলেটেড হ্যাশট্যাগুলো এখানে দিয়ে রাখছে। আপনি একটা ক্লিক করে কিন্তু সবগুলো কপি করে আপনার ইনস্টাগ্রামের পোস্টগুলো করে ফেলতে পারবেন, এটা আরও সহজ। তারা এটা জেনারেট করে রাখছে জাস্ট টেমপ্লেট হিসাবে, ওকে এগুলো কিন্তু নিয়ে নিয়ে কাজ করা যায়। এবার দেখেন ফুড, ফুড রিলেটেড যদি কেউ কাজ করতে চায় তাহলে কিন্তু এখানে ফুড রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে টপ টপ সেই হ্যাশট্যাগুলো কিন্তু এখানে আছে। এবং দেখেন এখানে আরও অনেকগুলো আছে, ফিটনেস আছে, ফটোগ্রাফি আছে, ফ্যাশন আছে, তারপরে আরও দেখতে চাইলে আরও মানে মরে যাবেন, এবং উগা আছে, জিম আছে, ফানি ভিডিও বা ফানি রিলেটেড আছে, ডগ রিলেটেড আছে, ক্যাট রিলেটেড আছে, আরও দেখতে চাইলে আরও নিচের দিকে আসেন বার্থডে রিলেটেড। আপনি এখানে টপিক উপর ভিত্তি করে বা ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারেন, একদম ইজি মেথড, যে কেউ এখানে এটা করতে পারবে। আর এটা হচ্ছে সবথেকে ভালো একটা হ্যাশট্যাগ জেনারেটর টুলস বলতে পারেন, সবথেকে ভালো, সব ধরনের টপিক কিন্তু এখানে আছে। এগুলো কিন্তু যে কেউ বা যা মানে আপনার নিজস্ব অ্যাকাউন্ট হোক অথবা পার্সোনাল অ্যাকাউন্ট, মানে পার্সোনাল অ্যাকাউন্ট হোক অথবা বাইরের অ্যাকাউন্ট হোক, এগুলো হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারবেন ইজিভাবে, আর এখানে কোনো সমস্যা নেই। আপনি দেখেন এরকম অনেক ক্যাটাগরি পাবেন যারা এইগুলো ওরা তৈরি করে রাখছে, ঠিক আছে, সহজ করার জন্য। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, ওকে আমি আর দেখাচ্ছি না। তো আশা করি এইভাবে কাজগুলো করতে পারবেন, এটার নামটা অবশ্যই মনে রাখবেন inflact.com। তো এটা হচ্ছে সবথেকে ভালো একটা টুলস বলতে পারেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।